আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য আরেকটি অ্যানাদার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। আর আজকে আমি আপনাদের সাথে যে রেমেডিটি শেয়ার করার জন্য এসেছি, সেই রেমেডিটি তৈরি করার জন্য মূলত আমাদের যে উপকরণটি লাগছে তা হচ্ছে আপেল। আপেল কিন্তু আমাদের ত্বককে ফর্সা করতে খুব ভালো কাজ করে। কথায় আছে আপেলের মতো গায়ের রং। রোজ যদি একটা করে আপেল খাওয়া যায় তাহলে শরীর সুস্থ রাখার পাশাপাশি ত্বকও সুন্দর উজ্জ্বল হয়ে ওঠে। আর আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, তামা এবং পেকটিন রয়েছে। তাই রূপচর্চায় আপেল ব্যবহার করলে এটি ত্বকের জন্য দুর্দান্ত কাজ করবে। আর আজকের স্কিন হোয়াইটনিং ফেস মাস্কটি তৈরি করার জন্য আমি ফার্স্টে একটি আপেল ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটি কেটে নিয়েছি এবং সেই প্রসেসটি আপনারা দেখেছেন। এখন সেমভাবে আমি একটি গাছের অ্যালোভেরা নিয়ে এসেছি এবং এই অ্যালোভেরা পাতা থেকে জেলটা আলাদা করে নিচ্ছি। তো আমি একটা চাকু দিয়ে এভাবে কেটে কেটে জেলগুলো বের করে নিচ্ছি। আর ফ্রেন্ডস, এভাবে জেলটা বের করে নিলে তাহলে কিন্তু পাতার সবুজ অংশটা উঠে আসবে না, তাই খুব ভালো করে এভাবে আপনারা তুলে নিবেন। আর যাদের ন্যাচারাল অ্যালোভেরা জেলটা স্যুট করে না তারা অবশ্যই বাজার থেকে ক্রয় করা অ্যালোভেরা জেলটা নিয়ে নেবেন। তো এখানে আমি খোসা ছাড়ানো আপেল টুকরাগুলোর সাথে এখন অ্যালোভেরা জেলটা মিক্সড করে নিয়েছি। তার সাথে অ্যাড করে নিচ্ছি 4 চামচ পরিমাণ পানি। ফ্রেন্ডস, আমি এখানে অর্ধেকটা পরিমাণ আপেল নিয়েছি এবং কতটা অ্যালোভেরা জেল নিয়েছি তা আপনারা দেখেছেন। তবে আপনাদের প্রয়োজন মতো আপনারা অ্যালোভেরা জেল এবং আপেল নিয়ে নেবেন। এখন এই মিক্সড করা আপেল এবং অ্যালোভেরা জেল একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে আপেল এবং অ্যালোভেরা জেল ব্যালেন্ড করে নিয়েছি একসাথে। এখন এটি আমি একটি পরিষ্কার পাত্রে ঢেলে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি একটু বেশি করে তৈরি করে রেখেছি কারণ আমি এটি সংরক্ষণ করে পরেও ব্যবহার করব। তবে আপনাদের যতটুকু দরকার হবে ততটুকুই নিয়ে নিতে পারেন। তো এখন আমি এটি ফেসে ব্যবহার করার জন্য এবং আমার হাতে ব্যবহার করার জন্য এখান থেকে 4 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন এই মিক্সড জুসের সাথে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ মধু। এখানে 1/2 চামচ পরিমাণ মধু নিলেই হবে। তবে যাদের ত্বকে মধু স্যুট করে না তারা এখানে মধুর পরিবর্তে গ্লিসারিনও ব্যবহার করতে পারবে। এখন এখানে অ্যাড করে নিতে হবে সামান্য পরিমাণ লেবুর রস। তবে অনেকের ত্বকেই আছে লেবুর রস স্যুট করে না, আর যাদের ত্বকে লেবুর রস স্যুট করে না তারা কিন্তু অবশ্যই অবশ্যই লেবুর রসটা অ্যাভয়েড করবে। কারণ লেবুর রস কিন্তু যাদের ত্বকে স্যুট করে না তাদের ত্বকের জন্য খুবই খারাপ প্রভাব ফেলতে পারে। তো এখন সবগুলো মিক্সড করে আমি আমার হাতটাকে একটু স্কার্প করে নিচ্ছি। আর এই স্কার্প করাটা কিন্তু খুবই জরুরি। যে কোনো ফেস প্যাক লাগানোর পূর্বে যদি ত্বকটাকে কিছুক্ষণ স্কার্প করা যায় তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এখন চলে যাচ্ছি আমি ফেস প্যাক তৈরিতে। এখানে আমি যে স্কার্প প্যাকটা তৈরি করেছিলাম তার সাথে শুধুমাত্র 1 চামচ পরিমাণ বেসন অ্যাড করলেই হয়ে যাচ্ছে আমাদের ফেস প্যাক। একটু ভালো করে মিশিয়ে নেড়ে এটি তৈরি করে নিয়েছি। তো আমার এখানে ফেস প্যাক তৈরি। এখন এটি আমার হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তবে আমি যে স্কার্প করে নিয়েছিলাম সেই স্কার্পের উপরও কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারেন, কিংবা ফেস বা হাত ধুয়ে নিয়ে তার উপরেও এটি অ্যাপ্লাই করতে পারেন। তো খুব ভালো করে আমি এটি ম্যাসাজ করে করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর ফ্রেন্ডস, এটি যখন ফেসে অ্যাপ্লাই করবেন তখন ফেসের নিচ থেকে উপরের দিক ম্যাসাজ করে করে টেনে টেনে অ্যাপ্লাই করতে হবে। তবে কিন্তু আমাদের ত্বকের ফাইন লেন্স দূর হবে, এছাড়া বড়িয়ে যাওয়া ত্বক টান টান হবে এবং যাদের ত্বকের চামড়া বেশি ঝুলে গেছে সেগুলো কিন্তু সামঞ্জস্যতা ফিরে পাবে। এছাড়া আপেলে থাকা ট্যানিক অ্যাসিড যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে করে তোলে মসৃণ। ফেস প্যাকটি আমার লাগানো হয়ে গিয়েছে, আমি এখন এটা রেখে দিব শুকানোর জন্য। শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে। আমি হাত ধুয়ে নিয়েছি এবং দেখে বুঝতে পারছেন এই ফেস প্যাকটি একবার ব্যবহারে হাত কতটা পরিমাণ গ্লো করছে এবং কতটা ফর্সা লাগছে। হ্যাঁ ফ্রেন্ডস, এটি ত্বকের কালো দাগছোপ দূর করবে, সেই সাথে ত্বকে যাদের খুব বেশি ব্রণ রয়েছে তারাও যদি এই প্যাকটি ব্যবহার করেন অনেক ভালো রেজাল্ট পাবেন। কারণ এই আপেলের তৈরি ফেস প্যাকটি আপনাদের ত্বকের ব্রণ দূর করতেও খুব ভালো কাজ করবে, সেই সাথে ত্বকের যে কোনো ধরনের কালো দাগ দূর করবে, ত্বককে ফর্সা করবে। তাই ঘরোয়া উপায়ে দাগছোপহীন চকচকে একটি ফর্সা ত্বক পেতে আজকের এই ফেস প্যাকটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।